أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين. السلام عليكم ورحمة الله. আমাদের স্যার আসসালামু আলাইকুম স্যার। আমাদের হেওয়ারটা হলো আল ওয়াদাতু সালিসাতা আশরাতা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার ক্লাস শুরুর আগে স্যার আমার একটা হাম্বল সাবমিশন ছিল স্যার। জি বলো। আপনি যদি মাইন্ড ও যেটা এইটা এবং দার মধ্যে কোনো পার্থক্য নাই, সেম জিনিস। আমি আই ডু রিয়েলাইজ কোর্সটা তোমাদের জন্য একটু টাফ হচ্ছে। কেন হচ্ছে জানো? ফ্রম দি ইউনিভার্সিটিজ পিপল আর ডুইং ডিপ্লোমা, শেষ করে এখন ফালা ফালা পড়তেছে। দে হ্যাভ ডিপ্লোমা সার্টিফিকেট ফ্রম জি স্যার, ইউনিভার্সিটি। আন্ডারস্টুড স্যার। এই এটা তো মানে তুমি এখন কাকে দোষ দিবা, স্টুডেন্টকে নাকি ইউনিভার্সিটিকে? তা আমার আমার যেটা যে তোমরা কষ্ট করছো, ইউ আর টেকিং হিউজ পেইন, দেয়ার ইজ নো ডাউট। এই ছয় পাতা চাকরি করে ছয় পাতা ফিল আপ করা ইজ নট ম্যাটার অফ জব, তাই না? স্যার স্যার ইজ নট ম্যাটার অফ জব, বাট লেট সাকসেস শুড কাম লাইক দ্যাট। তুমি মনে করো, ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, তুমি এখন আমাদের আল্লাহর রহমতে, আমি আই ক্যান আই টেল ইউ, আমাদের এএসসি 10 এর টিকে আছে 12 জন। তুমি প্রত্যেকের সাথে কথা বলো, বাকারার 100 আয়াত আমরা পড়াইছি তাদেরকে, প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে, মানে দে হ্যাড টু টেক লট অফ টাফ টাইম। এখন কোর্স তখন করতে আসছি, আমি যখন আসি, তোমরা যখন আসো, সময় যখন দিচ্ছি, হোয়াই নট টু টেক টাফ টাইম, তারপরে রিল্যাক্স করবো। স্যার তোমার ব্যাপারটা অন্যরকম, সিন্স ইউ কুড নট অ্যাটেন্ড দি ক্লাস, তোমার বাচ্চার পরীক্ষা ছিল। বাট আমার মনে হয় বাকি যারা ডিড নট ফেস মাচ অফ ডিফিকাল্টিস, বলো, কারেক্ট, স্যার এগ্রিড? আর আমি তো আই এম অলওয়েজ অন প্যারেড ফর ইউ। যখনই তুমি আমাকে হয়তো কল করে যদি না পাও, মেসেজ দাও, ইউ গেট মাই রেসপন্স ইন নো টাইম। না, আমি পেয়েছি স্যার আপনাকে। আমি টেলিফোন করতে হয়েছে, আমি তো আপনাকে 2 বার রিং করতে হয়েছে স্যার, সকালবেলা রিং করতে হয়েছে বোঝার জন্য স্যার। তো এখন যেটা দেখো, এই যে ইয়ানসুরু, ইয়ানসুরা, ইয়ানসুর, উনসুর, লাতানসুর, তাই না? এগুলি এগুলির মধ্যে ওই যে বললাম না, পিপল হ্যাভ ডান 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছরের কোর্স করে। উই নো স্টুডেন্টস ডুইং কোর্স ফর 5 ইয়ার্স এবং স্পেন্ডিং 5 বছরে সে ওই ইনস্টিটিউশনকে মোর দেন 2 লাখ টাকা দিয়ে দিচ্ছে, স্যার তুমি জানো? এই কাওয়ামার এখনো শিখে নেই সে। বাট তুমি তো আলহামদুলিল্লাহ, তুমি এখন বলতে পারো কাওয়ামা, স্যার রাইট স্যার তাই না? তো আই স্যার নো, আই নো দি টাফ টাইম, মানে দি কোর্স গোয়িং উইথ মি ইজ নট ইজি। স্যার আমি আমি ফিল করি যে ঠিক আছে, একটু কষ্ট যখন করবই, সময় যখন দিবই, লেট দি টাইম গিভেন ইজ ফ্রুটফুল, বাট ইউ আর মোস্ট ওয়েলকাম টু লেট মি নো ডিফিকাল্টিস। হ্যাঁ, স্যার এবং তোমরা ভালো করবা, ভালো করছো, নট ব্যাড। এই যে এতগুলি দেখো, আমি একসময় তোমাদেরকে বলছিলাম যে উই ডোন্ট গো ফর মেমোরাইজিং ভোকাবুলারি, বলছিলাম না? স্যার তারপর এগুলি দিচ্ছি কেন? থাকুক না, দেখা যাক না কতদূর পারা যায়, তাই না? অ্যাজ মাচ ইয়েস অ্যাজ স্যার পসিবল, ওকে, অ্যাগ্রিড? স্যার ইয়েস স্যার ওকে, ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, আমরা আস্তে আস্তে যাব, আস্তে আস্তে যাব, তবে উই উইল গো উইথ টাফ টাইম। ইজি ইজি গোলে অ্যাচিভমেন্ট আসে না। স্যার শুরু করি, স্যার ইনশাআল্লাহ স্যার বিসমিল্লাহ রহমান রহিম। আমরা এটা আবার একটু রিভিশন দেব, কারণ আমরা 2-3টা আগের ক্লাসে পড়েছি। ওয়ার্ড মিনিং গুলিতে আগে একবার যাব, না সোজা চলে যাব এটাতে? স্যার একবার ওয়ার্ড মিনিং হয়ে তারপরে যান স্যার, ওকে, ওয়ার্ড মিনিং দিয়ে তারপরে, ওকে।
ওয়ার্ড মিনিংগুলিতে যদি যাই, জি প্রথমে দেখো, প্রথমে সাফারুন, সফর বাংলা শব্দ, মুয়াজ্জাফুন এই শব্দটা পরিচিত না, কর্মকর্তা, মুসাফির পরিচিত, হাজ্জুন পরিচিত না, বুকিং, তাকিদ পরিচিত, তাকিদ দেওয়া আর কি, তুমি তাকিদ, বুকিং কনফার্মেশন করতে চাও সেটা, সাফারা ইউসাফেরো, এখানে শুধু ধরে এই দুটা শব্দ একটু নতুন, হাজ্জুন এবং মুয়াজ্জাফুন, দাবিদ হলো ওই ইমিগ্রেশন, কর্মকর্তা, ইমিগ্রেশন অফিসার, সামরিক অফিসার, যা একই জিনিস, খাত্তুন, খাত্তুন হলো আসলে লাইন, ডাক টানে না, খাত্তুন ইয়েস স্যার, আমাদের এখানে এয়ারলাইন্স এর কথা বলবে, খাত্তুন, খুতুতুন বহুবচন, খতুব, তাজকিরাতুন টিকেট, তাজকিরাতুন তাজাকিরু বহুবচন, তাজাক্কির, জাওয়াজুন হলো পাসপোর্ট, স্পোর্ট, জাওয়াজুন এটার বহুবচন হলো জাওয়াজাতুন, জাওয়াজাত, খেয়াল করো এটা কিন্তু এক্সেপশনাল একটা বহুবচন তাই না, জাওয়াজাত যদি শব্দটা জাওয়াজাতুন হইতো তাহলে জাওয়াজাতুন এক্সেপশনাল বহুবচন, কিন্তু এটা খেয়াল করতে হবে, আমি কি বলতে চাচ্ছি এখানে বোঝা গেছে, যদি এখানে গোলতা হয় তাইলে এখানে জাওয়াজাতুন, কিন্তু এখানে গোলতা নাই, সো দিস ইজ এক্সেপশনাল টাইপ অফ বহুবচন, পাসপোর্ট, জাওয়াজ ও সাফারি একই জিনিস, জাওয়াজাতুন, জাওয়াজুন বা জাওয়াজ ও সাফারি, খুরুজ, খারিজ হওয়া আর দুখুল, দাখিল হওয়া, বাংলা শব্দের সাথে মিল আছে, দুকুল আর খারিজ, আচ্ছা, তাশিরাতুন, তাশিরাতুনের ভিসা, আর তাজকিরাতুন হলো টিকিট, পাসপোর্ট, তিন চারটা টিকিট, তাজকিরাতুন, তিন চারটা ওয়ার্ড একটু আলাদা করে খেয়াল করতে হবে, বাকি কিন্তু কিছু খেয়াল করার দরকার নেই, তারপরে দেখো এরপরে আসে তাশিরাতুদ দুখুল, এন্ট্রি ভিসা, তাশিরাতুল খুরুজ, এবং এই লেখাগুলি দেখার দেখার সাথে সাথে আবার খেয়াল করতে হবে কোন স্টাইলে লেখা, তার সেটা যে দুখুল স্টাইল কি, মুদাফ, মুদাফি লেখা, ওকে, কদিমুন কদম ফেলে মানুষ, কদম ফেলে আগায় আগমনকারী তাই না, জাহিবুন আমরা জানি, জাহাবা ইয়াজহাবু, জাহিবুন এটা একটু নতুন শব্দ, গাদারা ইউগাদিরু ছেড়ে যাওয়া, জিয়ারাত, উমরা, তারপরে জাদা, জাদ, জারা, ইয়াজুরু, জিয়ারত, তয়রাতুন, তৈর, তৈ, আমরা তৈরুন, তৈরুনের সাথে পরিচিত, তৈরুন, তৈরুন আরেকটা শব্দ হলো তয়রাতুন, পাখি, হুম, তয়, পাখি, ওকে, এখানে হলো এয়ারক্রাফট, তারপর আসে উজবুন, এটা আগের শব্দ আমরা বোধহয় এটা আগে থেকেই জানি, উজবুন হলো সাপ্তাহ, আসাবি আ মামনুন মিনাস, হাজির, উপস্থিত, আকামা ইউকিমু, কাবিলা, কবুল করা, আর একটা আছে তাকাব্বালা, ওটাও কবুল করা, শাহরুন আশহুরুন, ফুন্দুক হলো হোটেল, হাকিবাতুন আমরা জানি এটা আগে থেকে, শারকুন, মাশরিকুন, গারবুন মাগরিবুন, মাশরিক মাগরিব, হ্যাঁ ইশরাকের নামাজ হয় না, মাশরিক ইশরাকুন, আশরাকা ইউশরিকু ইশরাকুন, ইশরাকের হাতা, স্যার, একটা এক বচন আর একটা বহুবচন স্যার, কারেক্ট, না না এখানে 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 না, এখানে বহুবচন সারকুন না, এখানে অন্য ওয়ার্ড, এক বচন বহুবচন না, এখানে সারকুন পূর্ব দিক, মাসিকুন পূর্ব দিক, আমরা আসলে এক বচন বহুবচনের মাঝখানে জিমটা লিখলে ভালো হইতো, তবে জিম হলে জাম অন বহুবচন দিয়ে বুঝাইতো, রাইট, গার্বন পূর্ব দিক, মাগরিবন পূর্ব দিক, দুইটাই সিনোনিমস, এটা জানবুন জুনুবন, তারপর হলো শিমালুন বা শামালুন ব্যবহার করা হয়, জুনুবন ব্যবহার করা হয়, বাট উজবন, আসাব, বিউন, আসাবিয়া, এটা ইয়েছেন, আসাবি এগুলো আ সব আমনুন মিন আসার মাফাইলু, আচ্ছা মামনুন মিন আসার হলো এই শব্দটার সাথে পরিচিত তো তাই না, মামনুন মিন আসার
শুনেছি স্যার, অর্থ মনে নেই। আমরা 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 এখানে যারা পড়াই, যে কথাই বলি না কেন, যদি অপরিচিত লাগে সাথে সাথে স্টপ স্টপ করে সারে দেখি, উই উই শুড ক্লিয়ার ইট, কথা বুঝছো? মামনুন মিনাস সরফ হলো, আবার পোস্ট করেছি কিনা ওকে আমরা দেখাবো, এখনই দেখাই। খুব পড়ালেখাগুলি খুব সুন্দর সুন্দর করে আমরা পড়ব, আস্তে আস্তে পড়ব, সো দ্যাট আচ্ছা এই ছয় পাতা তো খুব ইম্পর্টেন্ট, একদিনে হবে না, আস্তে আস্তে বারবার ফেরত যেতে হবে। এই দুইটা স্ট্রাকচার লিখে রাখো কিংবা দাগাও তোমাদের ছয় পাতায়। যদি কোন শব্দের স্পেলিং এরকম চেহারার হয়, প্রথমটার মধ্যে ফাথা, তারপরের মধ্যে ফাথা, তারপরে একটা আলিফ, এরপরের মধ্যে কাসরা, এরপরে হলো দম্মা, অথবা এরকম চেহারা হয়, তাহলে এটা হলো বহুবচন। এক বচনে কি হবে জানা নাই, পরে যাবে, এক বচনে নির্দিষ্ট কোনো রূপ নেই। বুঝা গেছে এই কথাটা? এগ্রিড এভরিবডি? স্যার আরেকবার বলতে বলবো স্যার, একটু বলবে, বলছি এইরকম কোন চেহারার শব্দের, অন্য শব্দ হলে বহুবচন হবে? কোন শব্দের চেহারা যদি এরকম পাও, তাহলে এটা বহুবচন। মোবাইলও মাফাইলু, যেমন মনে কর মসজিদের বহুবচন কি? মসজিদু মসজিদু মাসাজিদু মাসাজিদ, মাসাজিদু মাসা জিদু, এটা হলো মদ্রিসের বহুবচন। দেখো দেখো তো এটার সাথে মিলে কিনা। জি স্যার। তাহলে এই যে মাসাজিদু, তুমি যদি কোথাও কোনো সময় পাও এরকম শব্দ, যে প্রথম দুইটাতে ফাথা, মাঝখানে একটা আলিফ, পরে কাসরায়েল ফাথা, আই মিন দিস চেহারা, এর মানে কি? তাহলে এই দুইটা শব্দ আমাদেরকে নোটে রাখতে হবে, তাই না? জি স্যার। তাহলে এনিথিং ইউ গেট লাইক দিস, দুই দুইটা শব্দের চেহারা মনে করো, বলবা যে ওই দুইটা শব্দ হলো আমার বহুবচন, এটা সিঙ্গুলার শব্দটা না, এটা বহুবচনের শব্দ। আচ্ছা এখন আমরা আগে জানি যে যে সমস্ত ইসম কাসরা জের এবং তানবিন গ্রহণ করে না, বলছিলাম না আমরা এটা? ইয়েস স্যার। আবার বলি, আমরা আরো সংক্ষেপে বলি যে জন্মগতভাবে যদি এক পেশওয়ালা হয়, অথবা দুইটা কথা বলি, জন্মগতভাবে এক পেশওয়ালা অথবা বহুবচন বানানোর কারণে এক পেশওয়ালা হয়, যেমন জন্মগত এক পেশওয়ালাকে মারিয়াম, মারিয়াম তারপর ইব্রাহিম, আহমদ, এগুলি জন্মগতভাবে এক পেশওয়ালা নাম, আর তারপরে রহমানু, হ্যাঁ এগুলি হচ্ছে জন্মগতভাবে এক পেশওয়ালা। এগুলি পেশওয়ালা হলো মারফু নাম, যখন পেশ হয় মারফু, জের জি হলে স্যার, জের হবে না স্যার, জবর হবে। ওকে, যখন জের নিতে হয় তখন এটা জবর দিয়ে প্রকাশ করে, আর জবর হলে মানসুক। মানসুক ওকে চিন্তা চিন্তার কিচ্ছু নাই, ইনশাল্লাহ দাঁড়াও আমরা। তাহলে এখানে আমরা এখন আসি, মুয়াজ্জফ, আইয়া খিদমা, কি খেদমত করতে পারি, আইয়া খিদমা, কি খেদমত করতে পারি, লাদাইয়া, আমার কাছে আছে হাজ্জুন, হাজ্জুন হলো বুকিং রিজার্ভেশন, ইলা জুদ্দাতা, জুদ্দার বুকিং আছে, উরিদু ওয়া উরিদু, এবং আমি চাই তাকিদ আল হাজ্জি, রিজার্ভেশনটা কনফার্ম করতে। হাল হাজ্জু আলাল খুতুতি সৌদিয়াতি, হাল হাজ্জু রিজার্ভেশন আলা খুতুতি লাইন্স সৌদিয়া, সৌদিয়া
এর মধ্যে এই রিজার্ভেশন লা হুয়া আলা কুতুদিল ইন্দোনেশিয়াতে, না এটা না ইন্দোনেশিয়াতে না আছে। আইনা ইন্দোনেশিয়া তাজাকিরু, আইনা তাজাকিরু, আইনা তাজাকিরু, দেখো তো তাজাকিরু মিলে, স্যার তাহলে এটা কি বহুবচন শব্দ? তাজাকিরু রাইট স্যার বহুবচন স্যার তাহলে আইনা তাজাকিরু, তাহলে বলছে টিকিট গুলি কোথায়? হ্যাঁ, এখন হাজিহি তাজাকিরু, একটা না তাজা তাজাকিরু, এই যে এগুলি তাজাকিরু, হাজি হিয়া তাজাকিরু হাজিহি হি তাজাকিরু, এগুলি তাজাকিরু। এখন ছোট ছোট পয়েন্ট নোট করা দরকার, হাজিহি সিঙ্গুলার না, জি স্যার জি স্যার হিয়া সিঙ্গুলার না, জি জি স্যার স্যার ইন্ডিকেট করতেছে বহুবচনকে। ইয়েস স্যার কেন এই যে তাজাকিরু হচ্ছে আপনার স্যার বহুবচন কারেক্ট? তাহলে এখানে তো হাউলায় আসার কথা ছিল, হাউলা তাজাকিরু তাই না? স্যার ইররেগুলার বহুবচনের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার হবে ভেরি কারেক্ট, হাজিজি বা ভেরি কারেক্ট। শাহালম যেটা বলছে এটা প্রণিধানযোগ্য কথা, মাথার মধ্যে ঢুকাতে হবে। বহুবচন যদি মুসলিমুন এখানে দেখো, খেয়াল করো, মুসলিমুন দিব মুসলমানি এটা সিঙ্গুলার, ডুয়ালের মুসলিমুনা মধ্যে এডিশনাল কিছু যোগ হয়েছে, তাই না? বাট মেন স্ট্রাকচার ঠিক আছে, তাই না? জি স্যার এই জন্য এটা হলো রেগুলার প্লুরাল, এটা হলো রেগুলার প্লুরাল। তাহলে রেগুলার প্লুরাল কাকে বলে? যার এক বচনের, আচ্ছা এক রেগুলার প্লুরাল বলছি, দেখো রেগুলার দ্বিবচন বলি নাই, সেটারও কারণ আছে। কালামুন কালামানে, এর মানে দ্বিবচন বানানোর নিয়ম একই, বাট এটা হয়ে গেল আকলামুন, ভেঙে গেল, তাই না? এই ভেঙে যাওয়ার কারণে গ্রামাটিক্যালি এটাকে মহিলাবাচক একবচন হিসাবে ইন্ডিকেট করা যায়, করা হয়। তাহলে আমি বলবো কি, এটারে কি বলবো, হাজা মুসলিমুন, ওকে, পরেরটা কি বলবো, হাজানি মুসলমানি মুসলিমানি, এরপরেরটাকে কি বলবো, মুসলিমুনা হাউলাই, হাউলাই মুসলিমুনা, জি স্যার এটাকে বলবো হাজা কলামন, এটাকে বলবো হাজানে কলামানে, কালামানি আর এটাকে বলবো কি, হাজা হাজা আকলাম হাজিহি আকলাম হাজিহি, হাজিহি। এখানে এই টেবিলে আসলে আরো সুন্দর করে বোঝা যাবে। আমি এখন একটু ছোট করে দিই, এই যে এখন আসো, আমি বলছি হাজা মুসলিমুন, কোন সমস্যা নেই, হাজানে মুসলিমানি মুসলিমানে, হাউলাই হাউলাই মুসলিমুনা হাউলাই মুসলিমান অথবা জালিকা জানিকা উলাইকা তিনটে আমি ব্যবহার করতে পারি। এখন যখন কালামুনের বেলা আসব, দেখো কিভাবে আমি ফলো করতেছি, হাজা কালামুন হাজানে কালামানি, কালামানি হওয়ার কথা ছিল হাউলায়ে আকলাম কিন্তু এটা হবে না, কারণ ব্রোকেন বহুবচন, লোকেন তখন আমাকে মহিলাবাচক একবচন দিতে হবে, হাজিহি হাজিহি আকলামুন। মহিলা বাসক ওখানে বলছে
হাজিহি হিয়া তাজাকিরু, কারণ ওটা ব্রোকেন প্লুরাল। এগ্রিড? স্যার হাজিহি ঠিক আছে, হিয়াটা আবার কেন হলো স্যার? ও সেটা সেটা আরেকটা বলবো, এটা হইলো ওই যে আমরা আরো ইয়েতে ফার্স্ট সেমিস্টারে পড়ছি না, হাজি দিস দা হাজা পেন, হুয়া হুয়া আল-মুতাফু, দিস ইজ দি, এরকম একটা ইংরেজির জন্য দিস ইজ দি টিকিট। ডাবলিং করে দিস, রাইট স্যার, রাইট স্যার। দিস ইজ দি টিকিট। তাহলে এই এই গ্রামারটা ওয়ান্স ফর অল ক্লিয়ার। জি স্যার। স্যার এখানে এখানে হাজা দিলে কি হবে স্যার? হাজা আকলামুন। হাজা আকলামুন না, ওই আরবরা গ্রামাটিক্যালি এটা মানে না, জি স্যার, গ্রামাটিক্যালি একটা রুল। মানে ব্রোকেনের সাথে ইয়েতে যেতে হবে স্যার, ফেমিনিনে যেতে ব্রোকেনকে হবে স্যার। বলছে টু বি ট্রিটেড অ্যাজ মুয়ান্নাস সিঙ্গুলার। রজার্স। ওকে, তাহলে আমরা এখানে হাজিহি হি ইয়াত তাজাকিরু, দিস আর দ্য টিকিটস। ট্রান্সলেশন কিন্তু হচ্ছে দিস না, দিস দিস আর দ্য টিকিটস। এখন বলতেছে তাজকিরাতি, বলো হোয়াট ইজ দি মিনিং? তাজকিরাতি মিন্স টিকিট, না, তাজকিরাতি আমার টিকিট, আমার টিকিট। আমার টিকিট, তাজকিরাতু জাওজাতি, আমার তাজকিরাতু ওয়াইফের টিকিট, জাওজাতি জাওজাতি স্ত্রী আমার স্ত্রীর টিকিট। এর টিকিট, তাজকিরাতু ইবনি, আমার পুত্রের টিকিট, আমার তাজকিরাতু তাজকিরাতু বিনতি বিনতি আমার কন্যার মেয়ের টিকিট। টিকিট। আইনা জাওয়াজাতু সাফারি, জাওয়াজাতু সাফারি সফরের পাসপোর্ট, ভিসা, পাসপোর্ট কোথায়? হাজি হিয়া জাওয়াজাতু সাফারি, এগেইন হাজিহি হিয়া জাওয়াজাতু সাফারি, এটা তো মহিলা বাচ্চা এবং ব্রোকেন। হাজিহি হিয়া জাওয়াজাতু সাফারি, এগ্রিড? জি স্যার। ওকে, আইনা তাশিরাতুল খুরুজি, খুরুজ তাশিরাতুল, ক্রুজ, হ্যাঁ ক্রুজ মানে হচ্ছে বাহির, বাহির, তাহলে বাহির তাশিরা, হওয়ার ভিসা কোথায়? এক্সাক্ট এক্সিট এক্সিট ভিসা, এক্সিট ভিসা, এক্সিট ভিসা। হাজিহি তাশিরাতুল খুরুজি ও হাজিহি তাশিরাতুল দুখুলি, এই হচ্ছে এক্সিট ভিসা, এন্ট্রি এই হচ্ছে ভিসা। এন্ট্রি ভিসা। তারপরে রেহেলাতু রেহেলাতু আর রেহেলাতু রকম 777, মানে ইয়ের নাম্বার বললো, ফ্লাইট নাম্বার রেহেলাতু, তুগা স্যার তুগা রেহেলা তো অর্থ ভ্রমণ করা না স্যার। ভ্রমণ ভ্রমণ, এখানে হলো ফ্লাইট নাম্বার। আর রেহেলাতু রকম মিয়াতুন সাবআ মিয়াতিন, তারপরে সাবউনা সত্তুন, সাবউন ও সাবউনা, সাব মিয়াতিন সাবা মিয়াতিন সাবউন ও সাবউনা 777, এটা আমরা আরেকটু ভালো করে শিখবো এই নাম্বার গুলি। তোগা রিদ তোগা দিরু, তোগা দিরু ছেড়ে যাবে, তোগা দিরু তাইরাতা আসা আতা সালিসাতা ফাজিরান, কখন ছেড়ে যাবে? তুগারি তুগাদিরু, তুগাদিরু হলো ছেড়ে যাওয়া, ডিপার্ট, তয়রা বিমান ছেড়ে যাবে ঘন্টা 3টা ফজর, উহুদুর বি প্রেজেন্ট আমর, হাদারা ইয়াহদুর উহুদুর ইলাল মাতারি কাবলা সাতাইনে, সাতানে সাতাইনে 2 ঘন্টা আগে, শুক্রান রেহেলাতান সাদিদাতান, বুঝে গেছে? ভ্রমণ শুভ হোক। ভুবন শুভ হোক। আমরা এবার দ্বিতীয়টা একটু দেখি। কাবলাল স্যার এনে, এই শব্দটা বুঝলাম না। কাবলাল মানে তো আগে, আর সায়াতাইনে হ্যাঁ মানে তো ঘন্টা, দুই কাবলা ঘন্টা কেমন হচ্ছে? কাবলা সাতাইনে 2 ঘন্টা আগে, 1 ঘন্টা হলে কিভাবে বলতো স্যার? এটা সাতুন ঘন্টা, সাতুন সাতাইনে। ওকে স্যার, থ্যাংক ইউ। সাতুন তারপরে সাতানে, কারেক্ট, মুসলিমুন মুসলিমানে, সরি মুসলিমাতুন মুসলিমাতানে, এগ্রিড? হ্যাঁ স্যার।
আচ্ছা, এখন মুসলিমা তাইনে কেন হইল? কাবলা, এই শব্দগুলির নাম কি? এ গ্রুপ অফ শব্দ কাবলা, মনে আছে? জি স্যার, এগুলি এগুলি এই গ্রুপ অফ শব্দকে বলে জর। আবার আবার দরকার, এটা দেখো, টেবিলে দেখো কোথায় আছে এরা। প্রিপজিশন না স্যার, প্রিপজিশন বাত্তা কাপলের মধ্যে এই না না না, কাবলা তো বাউতা ও কাফলের মধ্যে মধ্যে নাই তো। এগুলো এই যে কাবলা এখানে আছে, জর স্থান এবং কালবাচক শব্দ, হোয়ার ইজ কাবলা, এই যে। এখন এই টেবিলের একটু বৈশিষ্ট্য কারোর মনে আসছে কিনা বলো তো। স্থানবাচক শব্দ থাকবে এবং কিছু সময়বাচক শব্দ থাকবে। কারেক্ট, একটু জোরে বলতে হবে। তা স্থানবাচক শব্দগুলোকে জরফুল মাকান আর কারেক্ট, সময়বাচক শব্দগুলোকে জরফুল জামান বলা হয়। রাইট, নাম্বার ওয়ান। আর কি এই শব্দগুলি কোন ইসমের পূর্বে বসে ইসমকে মাজরুর করে? শুধু একটা এক্সাম্পল মনে রাখলে হবে। মসজিদের সামনে আরবে কি? কাবলাল মসজিদ, মসজিদা, আমামাল মসজিদি, আমি আমাম মসজিদের সামনে, আমামাল। হবে জের, হ্যাঁ, ওকে, আমামাল মসজিদি, জেড। সবগুলো মাজরুর করবে স্যার। এই শব্দগুলি এসএম এর পূর্বে বসে এসএম কে মাজরুর করে, ওকে। তাহলে এবং আমরা এই শব্দগুলো স্যার জের জবর বা পরিবর্তন হয় না? এই শব্দগুলি পরিবর্তন হয়, তবে যখন স্থান বা কালবাচক শব্দ হিসাবে পরিবর্তন হয়, যেমন কাবলু হয়, হ্যাঁ, দুই একটা কিছু কিছু পরিবর্তন হয়, বাদু হয়, ওকে, ওই পরিবর্তন। তবে যখন স্থান বা কালবাচক শব্দ হিসাবে আমরা জরফ হিসাবে ব্যবহার করব, তখন এটা জবর বলা হবে, উইথ সাম এক্সেপশন। তাইলে এখানে কাবলা সা তাইনে, এটা কি স্যার কাবলাল জুমাতি হবে না স্যার? কাবলাল জুমুয়াতি স্যার বাদাল আসরি? স্যার ওকে, আগাবো, জি স্যার, ওকে। এটা তো আমরা, ওকে, এখানে আসি। সালাম হইলো, আহলান সাহলান। এখানে যখন সে আসলো কি হইলো? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আহলান সাহলান, জাওয়াজ সাফারি মিন ফাদিলিক। এখন দাবিদ, দাবিদ হলো কি? কি ইমিগ্রেশন অফিসার, হি ইজ আস্কিং ফর জাওয়াজ সাফারি, পাসপোর্ট। হাজা হুয়া জাওয়াজ সাফারি, হাজা হুয়া জাওয়াজ সাফারি, একটা তো পাসপোর্ট। হাল আন্তা মালিজিয়ুন? লা, আনা কাশ্মীরিয়ুন। হাল আন্তা কাদিমুন লিল আমালি? লা, আনা কাদিমুন লিল জিয়ারাতি ওয়াল উমরাতি। কেন কেন তিতি হচ্ছে, বোঝা যাচ্ছে? স্যার লি বসছে স্যার, লি বসে এটাকে দাগ করেছে পাও তাও কাফলাম, হ্যাঁ, এই স্যার। তো, ওকে, কাম, ওকে, কাম ইয়াওমান সাতাকু সাতুকিমু সাতুকিমু হুনা, কাম ইয়াওমান, তুমি কতদিন সাতুকিমু, আকামা ইউকিমু, অবস্থান করা, সাতুকিমু হুনা, তুমি কতদিন এখানে থাকবে, সালাসাতা আসাবিয়া, আসাবিয়া, কিসের মতো শব্দটা দেখতে? রঙের মাফাইলু মাফাইল, হ্যাঁ, আসাবিয়া, আমাদের দুইটা শব্দ, একটা হলো মাফাইলু আর একটা হলো মাফাইলু, এই দুইটা কি? মাফাইলুর মতো। হ্যাঁ, তাহলে এই যে সালাসা বলছে এই জন্য,
3 সপ্তাহ, তাকরিবান প্রায় সালাসাতা আসাবি তাকরিবান প্রায় 3 সপ্তাহ অবস্থান করবে। তারপরে আইনা সাতুকিমু, তুমি কোথায় থাকবে, সাউকিমু, এই সিন দিয়ে বুঝাচ্ছে কি কনফার্ম ভবিষ্যৎকাল, তাই না? জি স্যার, কিমু আমি অবস্থান করব, কি ফুন্দুকিন ইন এ হোটেল কারিবিন নিয়ার মিনাল মসজিদি, মসজিদের নিকটে একটি হোটেলে থাকবো, মসজিদুল হারামি। তারপরে ইকামাতান তৈয়্যিবাতান, তোমার অবস্থান ভালো, তোমার অবস্থান ভালো, ও উমরাতান মাকবুলাতান, কবুল উমরা, উমর কবুল হোক, উমরা কবুল হোক, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তোমার উপর রহমত বর্ষিত করুন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। মাশাআল্লাহ বারাকাল্লাহ। এখন আমরা লাস্ট হেওয়া যেটা আজকে পড়ার কথা ছিল, মুয়াজ্জাফ এবং মুসাফির, আহলান সাহালান। ফাকাদতু হাকিবতি, ফাকাদতু হাকিবতি, এটা কি মাদি না মুদারে? ফালার সাথে মাদি কোনখানে, মাদি স্যার, মাদি আদি, ফালার সাথে কোনখানে এসে ঠেকছে? ফালতু, আনতা ফালতু, আনতা ফালতু, ফালতু স্যার, ফালতু, তাহলে ফালতু এখানে কে আছে? আনা, আনতা আনা, আনা স্যার, আনা, আনতা হলে ফালদা হইতো, আনা ফালতু, আনা ফাকাতু, আই লস্ট, হাকিবতি আমার ব্যাগ, মিন আইনা আনতা কাদিম, বুঝি, আনা কাদিম মিন বাংলাদেশা, কাদিম শব্দের অর্থ কি স্যার? হ্যাঁ, কোনটা, কোথা থেকে আসছো? কাদিম কোথা থেকে আসছো? কোথা থেকে আসছে, কাদিম আগমনকারী, কাদিম মানে কোথা থেকে আসছে, হ্যাঁ, কাদিম মানে হলো কোথা থেকে আগমনকারী, আগমন, না আন্তা কাদিমুন, তুমি কোথা থেকে আগমনকারী, বেসিক্যালি কাদিমুন, ওই যে কদম ফেলে আগায় না মানুষ, জি স্যার, কদম, আনা কাদিমুন আমি আগমনকারী, আমি আসছি, মিনাল মিন বাংলাদেশা, এখানে জবর হবে, কেন জবর হবে বলতে হবে, এখানে স্যার ডটলেস ইয়া, না 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 এটা তো শিন, বাংলাদেশ শব্দের বানান হইলো এক পেশওয়ালা শব্দ, বাংলাদেশু, বাংলাদেশু তো হওয়ার কথা ছিল মিন বাংলাদেশি, রাইট স্যার, সিন্স এক পেশওয়ালা, জবরের জায়গায় জেরের জায়গায় পেশ, এগ্রিড? রাইট স্যার, আইনা জাওয়া, আইনা, আইনা জাওয়াজু, আইনাল জাওয়াজু, পাসপোর্ট কোথায়? আইনা, আইনা জাওয়াজু হবে, এই নামটা পড়বো কি পড়বো না, পড়বো স্যার, এটা ফাইনাল জাওয়াজ হবে, কেন পড়বো, পড়ার তো কথা না স্যার, ওকে সেটাই সিদ্ধান্ত নেই, স্যার হবে স্যার, ওকে হবে, কেন হবে, স্যার যে পাসপোর্টে ডেফিনিট স্যার, না 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 পাসপোর্ট কামারিয়া স্যার, কারেক্ট, এখন আচ্ছা এই যে আল, এটা হলো ডেফিনিটনেস এর আল, তাই না? জি স্যার, জি স্যার, এই আলটা হয় এভাবে থাকবে অথবা শুধু এভাবে থাকবে, এখানে কিছুই থাকবে না, কিছু উল্লেখ থাকবে না এখানে, নাথিং, রাইট স্যার, ওকে। তাহলে যদি এটা থাকে তাহলে তো পড়বো শুধুমাত্র কামারিয়া ওয়ার্ডের বেলা এখানে পড়বো, আর যদি শামসিয়া ওয়ার্ড থাকে তাহলে অ্যাভয়েড করে যাবো, তাহলে পড়বো না, তাহলে এটা জিম তো হলো কামারিয়া ওয়ার্ডের মধ্যে আছে, কেমনে এটা জিম কামারিয়া ওয়ার্ডের মধ্যে আছে মনে রাখবো, ইম্বা ও আফা দিয়ে স্যার আপনি লেগে আ বা ওয়া ফা, জিম হাক হামজা হা আইন গাইন কফা আইন হা ওয়াইন খ, খ, তারপরে হলো ফা আসলো কফ, এই দুইটা থেকে জিম, আরিয়া, জিম আমার হুরুফুল কামারিয়া, সুতরাং আইনাল জাওয়াজু,
অ্যাগ্রিড জি জি স্যার, স্যার সবাই জি স্যার, তারপর ও আই না তাজকিরা তু এখানে পড়বো না অবশ্যই, এরা তাজদিদ দিয়েই দিচ্ছে, বাট তা যেহেতু আমার এই গ্রুপের মধ্যে নাই সুতরাং আমি এটা পড়বো না। রিপিট করি তোমার জানো, তবু আরেকবার বলি, এই যে ডেফিনিটনেস এর আল একখানে পড়বো আর একখানে পড়বো না, আর এই যে আলিফ এটা শুধুমাত্র যখন শব্দের শুরুতে থাকবে তখন পড়ব, মাঝখানে হলে এটাও পড়ব না। দাস এইখানে পুরাটাই আমি বাদ দিচ্ছি, লাম পড়লাম না কামারিয়ার জন্য, আলিফ পড়লাম না মাঝখানে আসছে বলে। এই আলিফটাকে বলে কি নাম কি? ওয়াসিল। না ওকে কাছাকাছি বলছো, লিখে নাও, এই আলিফটাকে বলে এটাও হামজাতুল ওয়াসিল। এক্স্যাক্টলি হামজাতুল ওয়াসলি। তাহলে ডেফিনেটনেস এর যে আলিফটা ওই আলিফটা হলো হামজাতুল ওয়াসলি। এখন আমাদের শিখার সময় হয়ে গেছে হামজাতুল ওয়াসলি আসলে কোথায় কোথায় পাওয়া যায়। আমরা কি জানি কোথায় কোথায় পাওয়া যায় হামজাতুল ওয়াসলি? স্যার এর আগের দিন বলেছিলেন, স্যার হ্যাঁ লাস্ট ক্লাসে মনে হয় একটু বলেছিলেন স্যার। ওকে, উই উইল গিভ ইউ এ শিট আজকে এবং আজকে ওটা দেখায় দেবো হামজাতুল ওয়াসলি কোথায় কোথায় পাওয়া যায়, যেগুলি শুধু একক বর্ণ একক শব্দ হিসাবে পড়লে আমরা পড়বো, আর যদি মাঝখানে থাকে আমরা এটা পড়বো না। ওকে আইনা জাওয়াজু আইনা তাজকারা হাজা হাজা ওয়াজাজু আজি তাজকারা তু মা লাউনু মা লাউনুল মা লাউনুল হাকিবাতি, কোন স্টাইলে লেখা? মাফাইলুন না মুদাব মুদাব ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মা লাউনুল হাকিবাতি, তোমার হাকিবাতির রং কি? লাউন হুয়া আসওয়াদু, কালো কালো রং। কালো রং, হাকিবাতি হারাই ফেলছে আর কি। হাল হাজিহি হাকিবাতুকা, হাল হাজিহি হাকিবাতুকা, ইজ দিস ইউর হাকিবা? তাহলে এটা কি আমরা ওই যে ডে ওয়ানে শিখছিলাম হুমা হুম হা হুমা হুন্না এগুলির সাথে হাকিবাতুকে যোগ করবে তাই না? জি স্যার, ওকে নাম হাজিহি হাকিবাতি, ইয়েস এটা আমার ব্যাগ, মাজা ফিল হাকিবাতি, এখন সে চেক করতেছে তোমার হাকিবাতির মধ্যে কি আছে। ফিল হাকিবাতি মালাবিসু, মালাবিসু চেহারাটা কি? পোশাক পরিচ্ছদ না চেহারা শব্দটা সিঙ্গুলার না বহুবচন? বহুবচন স্যার, বহুবচন স্যার, কেমনে বুঝলাম? পেশ দেখে স্যার, মিম লাম একটা আলিফ আছে আর পেশ আছে, মাফাইল মাফাইল অফাইল। মাফাইল। ইফতাহিল হাকিবাতা, ইফতা কথাটা কোত্থেকে আসছে? এখন এই ধরনের চেহারা দেখলে আমাদের বুঝা উচিত হোয়াট ইজ ইফতা। এটা হচ্ছে আমার আমার স্যার, ভেরি ইফতা ফাতা ইয়াফতা ইফতা, ইফতা জি স্যার, তাইলে এখানে আছে কিন্তু জজম, স্যার আর এখানে আছে আল পড়তে হবে কারণ এটা হা, তাহলে দুই এটা তো পড়বে না দুই কারণ সেকেন্ড এটা হলো হামজাতুল আসল, দুই সুকুন স্যার, একত্রিত হয়ে গেছে, তাহলে কি করতে হবে? প্রথম সুকুনাল্লার নিচে কাসরা দিতে হবে, ইফতাহিল হাকিবাতা, ওপেন দ্য ব্যাগ, তারপরে নাম হাজি হাকিবাতি, এখন সে খুলে দেখছে যে না তার কাপড় চোপড় এটা তার ব্যাগ। তো হিয়ার উই কাম টু দি এন্ড অফ আওয়ার তিনটা লেসন, এই তিনটা লেসন তোমরা মিড টার্ম তো পরীক্ষা দিয়ে ফেলছো না অলমোস্ট? স্যার আচ্ছা যারা দিতে পারো নাই তাদের জন্য একটু অফ, যারা দিয়েছো তারা এই তিনটা ট্রান্সলেশন আমাকে একটু লিখে পাঠিয়ে দিবা, লাইফ ইজ স্যার, টাফ তাই না? একটু করো, আমি 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 মনে করি এখন তোমরা গালি গালাজ যাই করো না করো 2 বছর পরে বলবা যে না খারাপ শিখিনি।
ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ, আমি আশাবাদী, কারণ আমার সাথে এলসি টেনে যে 12 জন টিকে আছে, আমি আমি তাদের কোশ্চেনটা দেখাই তোমাদেরকে, লেট মি শো ইউ দি কোশ্চেন, এবং এটা আমি নন রেকর্ডে রাখি। হামজাতুল ওয়াসাল এবং হামজাতুল কাতা। হামজাতুল ওয়াসাল হলো যে হামজাটা সবসময় পড়া হবে না, কখন পড়া হবে? শুধুমাত্র একক শব্দ হিসাবে যদি পড়া হয় তাহলে পড়া হবে, অথবা ওই শব্দটা যে বাক্য শুরু হয় তাহলে পড়া হবে। আর হামজাতুল, স্যার বাংলায় একটা কথা লিখেছেন, স্থায়ী আর অস্থায়ী, হামজাতুল ওয়াসাল এটা কি অস্থায়ী? অস্থায়ী, আর হামজাতুল কাতা হলো স্থায়ী, মানে এটা সবসময় পড়া হবে স্যার, রাইট এটা স্যার? সবসময় পড়া হবে। এখন আমাদের দেশের ইয়ের জন্য, কোরআনিক স্ক্রিপ্টের জন্য তুমি ইউ ফেস ডিফিকাল্টিস, সৌদি আরবের মিডল ইস্টের কোরআন গুলিতে হামজাতুল কাতা ইজ রিটেন লাইক দিস অলওয়েজ। হামজাতুল কাতাকে হয় এইভাবে লিখবে, নয় এইভাবে লিখবে, নয় এইভাবে লিখবে, অথবা ইয়ার উপরে লিখবে, অথবা আলাদাভাবে লিখবে, এটা হলো হামজাতুল কাতা। আমাদের দেশের কোরআন গুলিতে হামজাতুল ওয়াসাল, আর হামজাতুল ওয়াসাল লেখে এখানে একটা সোয়াদ লেখে, ওকে ছোট্ট, এটা হলো মিডল ইস্টের মুসাফ। আমাদের দেশের হামজাতুল ওয়াসাল এটা, হামজাতুল কাতাও এটা, তাহলে আমি কেমনে বুঝবো হামজাতুল ওয়াসাল কোনটা, হামজাতুল কাতা কোনটা? এই বুঝার জন্য এই পড়া। আর সেকেন্ড পয়েন্ট হলো, আমাদের দেশে হামজাতুল ওয়াসালের উপরে সব সময় ইয়ে থাকবে, হরকত থাকবে, হামজাতুল কাতার উপরে হরকত ছাড়া হবে না, তবে এটাতে কখনো হরকত থাকবে, কখনো হরকত থাকবে না। তাইলে আমাদের দেশের মুসাফে যেখানেই এরকম পাও, এটাকে মনে করবা, মনে করো সেন্টেন্সের মাঝখানে এরকম আলিফ, তার উপরে জবর আছে, জের আছে, পেশ আছে, তাহলে এটাকে মনে করবা কি হামজাতুল ওয়াসা না কত। রাইট স্যার, পড়তেই হবে আমাকে যেহেতু, হ্যাঁ, হামজাতুল ওয়াসালে, শুধু আলিফ হামজাতুল থাকবে। ওয়াসালে জের জবর পে শুধুমাত্র একক শব্দে ব্যবহার করতে হবে, মানে স্টার্টিং এ অথবা স্টার্টিং এ। স্যার, স্যার বুঝিনি, এটা যদি আরেকবার একটু রিপিট করেন স্যার, স্যার একটু যদি এই আরেকবার কথাটা। বলতে বলতেছি বলতেছি এখন দেখো, নাউনের মধ্যে যে সমস্ত শব্দে হামজাতুল ওয়াসাল আছে, ইসমুন, তুমি যদি ইসমুন শব্দটা শুধু বলো তাহলে তুমি লিখবা এভাবে, লিখবা শুধু একটা শব্দ বলছো। আর যদি তুমি বলো বিসমি, তাহলে বা জের বি এটা লিখবা, কিন্তু এর নিচে আর কিছু লিখবা না, বিসমি এটা খালি থাকবে। কারণ তোমার এখন জানতে হবে, এখন জেনে নাও যে ইসমের আলিফটা হলো হামজাতুল আসল, এখন বুঝা গেছে? মানে এটা যে কোনো সময় রিমুভ হয়ে যেতে পারে স্যার? না এটা থাকবে, কিন্তু তুমি না, এটা রিমুভ বলতে আমি বুঝাই দিতে চাচ্ছি যে উচ্চারণের ক্ষেত্রে যখন বি যোগ করব তখন এই উচ্চারণের আলিফটা আর ক্ষেত্রে উচ্চারিত এই হবে না, শব্দটা যদি সেন্টেন্সের মাঝখানে আসে, উচ্চারণের ক্ষেত্রে এই আলিফ কখন আসবে না, রাইট স্যার? সেন্টেন্সের মাঝখানে গেলে ইবনুনের আলিফ আসবে না, ইবনাতুনের আলিফ আসবে না, এমরাতুনের আলিফ আসবে না, এটারও আলিফ আসবে না, ইসনানে ইসনাতানে এগুলি আসবে না, আল যুক্ত ইসেম, আল যুক্ত ইসেমের এ আলিফ আসবে না, আর ইসমুল মাউসুল আল্লাজি আল্লাজানে আল্লাজিনা ওগুলি আলিফটা আসবে না, আলিফের উপরে আসবে না, মানে আলিফের উপরে যে জবর পেশ কিছু হবে না, পড়া হবে না। তাহলে মনে করো তুমি পড়তেছ এই যে হাজা, হাজা ইবনু পড়তেছ, সে একটা বালক, কেমনে পড়বা হাজা? তারপরে লিখবা কি ইবনুন, হাজা ইবনুন, তাই না? জি স্যার, লেখার কথা হাজা ইবনুন, কিন্তু তুমি এই জেটটা দিতে পারবা না,
তাহলে পড়তে হবে হাজাবনু, কারণ এটা হলো হামজাতুল ওয়াসল, যেহেতু মাঝখানে আসছে সুতরাং এটা পড়া যাবে না। হাজিহিব, হাজিহিব না, তো এটা পড়া যাবে না। তাহলে ইসেমওয়ালা শব্দগুলি হলো এগুলি, ফেল কোথায় আছে? আফটার দি ব্রেক, আফটার দি প্রেয়ার উই উইল ডিসকাস ইনশাল্লাহ। মা আসসালাম আপন নাও। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. همزة الوصل এবং همزة الكتا নিয়ে আলোচনা করতেছিলাম, তো রুলে যাওয়ার আগে আমরা একটু পড়ি দেখি, তাহলে আমাদের আরো রুলটা বুঝতে সুবিধা হবে। এখানে আমরা প্রথমে যেটা পড়ছি আলিফ লাম র, ওকে, তিলকা আয়াতুল, এই আলিফটা কি? ওকে, আল কিতাবা, এখানে আমরা পড়ছি কি দেখো, তিলকা আয়াতুল কিতাবা পড়ছি, তাই না? তাহলে প্রথম কথা হলো ডেফিনেটনেসের আলিফ লাম, ডেফিনেটনেসের আলিফ লামের আলিফটা যদি শব্দের শুরুতে থাকে তাহলে আমরা পড়ব, মানে সেন্টেন্সের শুরুতে থাকবে, মাঝখানে আসলে আমরা পড়বো না, সুতরাং পড়লাম না। ওকে, তাহলে এটা হামজাতুল ওয়াসাল, বাই ডেফিনেশন আমরা জানলাম হামজাতুল ওয়াসাল, তারপরে এটাও ডেফিনেট, হাকিম ডেফিনেট ক্রেস করার জন্য আকানা, এটা স্যার কি? এখানে আলিফটা, প্রথম আলিফটা তিলকা আয়াতু, তিলকা আয়াত, এটা আসলে ছিল এরকম, তুমি যদি সিঙ্গুলারে আসো তাহলে হবে আয়াতুন, ইফ উই ক্যান, আমরা যদি তাকে দেখার চেষ্টা করি, এটা বহুবচন শব্দ, সিঙ্গুলার হলো আয়াতুন, আয়াতুন, এটা বেসিক্যালি দেখো রুটটা দেখো, হামজা, রুট হলো হামজা, ইয়া এবং তা, এই রুটে কোন সময় আলিফ হামজাতুল ওয়াসাল আসবে না, এটা কি হামজাতুল কাতি? এটা অলওয়েজ হামজা, রুটে কোন সময় হামজাতুল ওয়াসাল আসবে না। ওকে, আমরা তো আর সব সময় স্যার এটা রুট বেট করতে যাব না, যখন আমরা পড়তে যাব তার মানে এখানে যা এটা তাহলে হামজাতুল কাতি। না রুটে আগে এটা বুঝি আমরা, রুটে উই উইল নেভার গেট হামজাতুল ওয়াসাল, ইট ইজ বেসিক্যালি এভাবে লিখলে ভালো হতো, তাহলে সৌদি কোরআন শরীফ এটা লেখা থাকবে, এই তো স্যার সৌদি কোরআন শরীফে কি এভাবে লেখা থাকে স্যার, আপনি এখন যেরকম লিখলেন। আসতেছে ওটাও দেখাবো, তাহলে এটা হলো হামজা, আই, ইয়া এবং ইয়া, না রুটটা ভুল আছে এখানে, আয়াতুন, হামজা, ইয়া, ইয়া, ওকে, রুটটা, রুটটা, ওকে, কনফার্ম করতে হবে আমাকে। আমি এটা যেটা বলতে চাচ্ছি, এই এটা হলো হামজাতুল, এই যে এটা, এটা হলো আলিফ, এটা হলো হামজা, ছিল এরকম, আসলে এরকম, আ, ইয়াতুন, এটা হলো সিঙ্গুলার, এটাকে একসাথে, তাহলে এটা হামজা কিংবা এটা হামজা, এটা হলো আলিফ, মদের আলিফ এটা, আর এটা হলো ইয়াত। আচ্ছা এই শব্দটা আমরা এখন ডিসকাস না করি, দরকার এটা কনফিউজ করবে, আসে যেটা যেখানে, এটা হামজাতুল আসাল ধরে নাও, পরে আমরা এটা আলাপ করব, এটা হামজাতুল আসাল, এটা কনফার্ম জি স্যার, কেন? এত স্যার যে কামারিয়া আছে স্যার, না হা না না, ডেফিনেটনেস এর আলিফ লাম, রাইট স্যার, ডেফিনেটনেস এর আলিফ হামজাতুল আসাল, রাইট স্যার, ডেফিনেটনেস এর জন্য যে আলিফটা, আলিফটা ব্যবহার করা হয়, ইট ইজ অলওয়েজ হামজাতুল আসাল। রাইট স্যার, আচ্ছা এইখানে এইটা কি, এই হামজাটা কি? এটা হলো এটা যে স্থায়ী স্যার হামজাতুল কাওয়াতি, কেমনে বুঝবো? কারণ আমরা হামজাতুল এটা ওয়াসাল, আলিফ লামের না, না আমরা হামজাতুল ওয়াসাল কোথায় কোথায় ব্যবহার করা হয়
ইউজ ওটা জানবো, এই ওয়ার্ডটা ওইগুলির মধ্যে পড়বে না। এটা কি রাইট, এটাও কথা হামজাতুল কাথা? কথা আমরা কেন হামজাতুল কাথা বললাম? আমরা জানি কোন কোন ওয়ার্ডে কিংবা জানবো কোন কোন ওয়ার্ডে হামজাতুল আসাল ব্যবহার হয়। জি আল্লাজি, স্যার, এটা কি এটা হচ্ছে কাতাস ওয়াসিল হামজাতুল ওয়াসাল? আমরা ওয়াসিল ইসমুল মাউসুল, এগুলো ইসমুল মাউসুল না? জি স্যার, ইসমুল মাউসুলের মধ্যে হামজাতুল ওয়াসাল ব্যবহার হয়। এখন আসো আমাদের রাইট আপে আসো, রাইট আপের সাথে এটাকে রিলেট করো। এখন আগে হামজাতুল ওয়াসাল কোথায় কোথায় সেটা আমরা জানি, ইসমের মধ্যে এই কয়টা ইসমের মধ্যে তুমি হামজাতুল ওয়াসাল পাবা? ইসমুন এই শব্দের মধ্যে, ইবনুন এবং ইবনাতুন, এমরা এমরাউন পুরুষ এবং এমরাতুন মহিলা, দুই দুই ইসনানে ইসনাতানে, আর আলিফ লাম দিয়ে ডেফিনিটনেস করা ওয়ার্ডের মধ্যে, আর ইসমুল মাউসুলা। ইসমুল মাউসুলা কি? আল্লাজিনা, আল্লাজানে, হ্যাঁ, আল্লাজি, আল্লাতি, অল দোজ, ওগুলি সবগুলি হামজাতুল ওয়াসাল। লাস্টেরটা একটু যদি আবার বলেন স্যার, ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল, হ্যাঁ, ইসমুল মাউসুল কোনগুলিকে বলে? এই যে এগুলি হলো ইসমুল মাউসুল। দেখো রিলেটিভ প্রোনাউন দাগ দিয়ে, এগুলি সমস্ত যতগুলি আলিফ আছে সবগুলি হামজাতুল ওয়াসাল। ওকে, স্যার তাহলে আমরা হামজাতুল ওয়াসাল এসএম এর মধ্যে হামজাতুল ওয়াসাল কোথায় শিখে গেলাম। এখন যখন মনে করো এখানে তুমি যে কোনো কিছু যদি মিলাই পড়তে চাও, মনে করো ওয়া লাগাও, তাহলে কি বলবা? ওয়াল্লাজি আল্লাজিনা, আল্লাজানে, আল্লা আল্লাজি, আল্লাতি, ওয়া আল্লাতিনা। স্যার, তখন তো আমাদের, আমরা যখন পড়বো তখন কিন্তু স্যার এই আলিফের উপরে জর জবর পেশ কিন্তু কিছুই থাকে না, সো যখন থাকছে না আমরা কিন্তু এমনিও পড়ছি না স্যার। কারেক্ট, ওকে ওকে, উই নো ইট, তাই না? আমরা আসলে পড়ি না, জি স্যার, বাট এখন মনে করো যদি কোনো ডাউট আসে যে আমরা এটা পড়ি না কেন, সেই পড়ি ওই ডাউটটারই উত্তর হলো এটা। যেমন হাফিজি কোরআন শরীফে এই স্টাইলে জি লেখা স্যার, আছে স্যার, জের জবর ছাড়া, না যে যাবার হাফিজি কোরআনে যে যাবার থাকবে টানা লেখা যেগুলো স্যার, থাকবে, কোরআন কোরআনে যে যাবার ছাড়া হয় না। এখন ওয়ার্বের মধ্যে কোথায় হামজাতুল আসাল, সেটা হইল এখানে যদি দেখো ফর্ম ওয়ানের অল ইয়ে আমর নাসারা ইয়ানসুর উনসুর, তাহলে ওয়া যদি যোগ করি কি বলবো? ওয়ানসুর, ওয়াদরিব, তখন এই জেটটা থাকবে না সেন্টেন্সের মাঝখানে আসলে। ওয়াসমাহ, ওয়াসিব, হ্যাঁ, ওয়া ওয়াকরুম, ওয়াফতাহ, ক্লিয়ার? জি স্যার স্যার, 5-6-এর মধ্যে মাদি, আমর এবং মাজদার, টেবিলে গিয়ে দেখাইছি আমি গতদিন, তাই না? তারপরে 7-8-9-এর মধ্যে মাদি, আমর এবং মাজদার, ইনফাতারা, ইজিতানাবা, এহমাররা, ইস্তানসারা, আমর নাহি, সরি, মাদি, আমর এবং মাজদার, মুদারিত নাই, ব্যাস। তাহলে এটা ফর্ম ওয়ান, এই পেজ ওয়ানে গেলে এগুলি তোমাকে আইডেন্টিফাই করে দিবে। এগুলির কথা বলা হয়েছে যত আলিফ আছে, আর এদিকে নাই, এটাকে কিন্তু ধরা যাবে না, এগুলি হলো মদের আলিফ। স্যার মাঝখানে যেটা মানে এক এক আলিফ টান দিয়ে পড়ার জন্য, স্যার, একটা হলো মাদের আলিফ আর একটা হলো হামজা। এই আলিফ বা তা সা, এটা হলো হামজাতুল ওয়াসাল। আর কাফের পরে যেটা দেওয়া হলো এটা হলো মদের আলিফ, ওয়া অথবা ইয়া থেকে পরিবর্তন হয়ে আসছে।
স্যার এক আলিফ টান দেওয়ার জন্য। ইট ইজ নট হামজাতুল ওয়াসাল, না সেরুন হামজাতুল ওয়াসাল না, মদের আলিফ, মাদ মানে টানা, আর আলিফ যেটা এটা হলো হামজাতুল ওয়াসাল। কখনো পড়া হবে কখনো পড়া হবে না, তাহলে এখন বোঝা গেছে কোথায় কোথায় পড়া হবে? স্যার এখন রিডিং করতে নাও, তাহলে আও হাই না এই শব্দটা দেখি, যদি এখানে জবর নাও থাকতো এই শব্দটা আমাদের যেখানে হবে হামজাতুল ওয়াসাল ওর মধ্যে নাই। এটা সুম্মা ইস্তাওয়া, ইস্তাওয়া হলো ফর্ম কত, ফর্ম 8, সিন ওয়া ইয়া ইস্তাওয়া ইজিতানাবা, তো ফর্ম 8 এর মধ্যে যে আলিফটা হামজাতুল আসল, সুতরাং সুম্মাস তুমাস তাওয়া ওকে ইলাইহি, এটা হলো হামজাতুল কাতা, কারণ স্যার আমরা শুধু ইবনুন পড়ছি যের মধ্যে হামজাতুল আসল, ইলাইহির মধ্যে না। আই হোপ দ্যাট দিস ইজ ক্লিয়ার। স্যার এখন এটা যদি ক্লিয়ার হয় আমরা একটু প্র্যাকটিসে যাব। এটার দরকার নেই তাই না, এগুলো আমরা এখন পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ফালা ফালা ফালু, এগুলি দেখি আমার সাথে একটু ইয়ে করো তো, হুয়া হুয়ার আগেস, হুয়ার আগেসতে কি হবে, পালা পালা অর্থ কি, সে একজন পুরুষ করেছিল। আচ্ছা এখন আমাকে বলো ফালতু অর্থ কি, আমি করেছিলাম আনা নাফল পালা আমি করেছিলাম, ফালতুম আন্তুম ফালতুম আনতুম ফালতুম অর্থ কি, তারা করেছিল সব পুরুষ সব পুরুষ করেছিল তারা সকল পুরুষ করেছিল তারা হইলে তো হুম, হুম ফালতুম না একটু আগে রাইট বল স্যার আন্তুম ফালতুম, দেখো তোমরা সব পুরুষ করেছিলে তোমরা তাহলে হুম না, তাহলে এটা হলো আন্তুম, আন্তুম তোমরা সব স্যার পুরুষ করেছিলে। আন্তুম এখন এটা নিয়ে কনফিউশন এখন আর থাকার দরকার নাই, এটা ক্লিয়ার করে ফেলো। হ্যাঁ ওকে, হুয়া ফালা আন্তুমা ফালতুমা ফালতুম আলতুমা আন্তুমা ফালতুমা ফালতুমা হুন্না আল হুন্না ফাল ফালতুন ফালতুন্না নো হুন্না ফালনা হুন্না ফালনা ফালনা সরি ফালনা হুন্না ফালনা ওকে, নাহানু নাহনু ফালনা হুন্না ফালনা নাহানু ফালনা, হিয়া ইয়া ফালাত হিয়া ফালনা ফালাত, আন্তুমা ফালতুমা ফালতুমা ফালতুমা, কত বোঝা যাচ্ছে, জি স্যার ফালতুমা আন্তি ফালতি ফালতি আন্তি ফালতি, ফালতি তাইলে আমরা একটা ভার্ব যেটা পড়ছিলাম দাআ, দাআওয়া দাওয়া, সে একজন ডেকেছিল, আনা আনা দাউ
না আনা দাতু না আনা দাওয়াতু দাও তো দাওতু আনা দাওতু নাহানু দাও না দাও না দাও না অন্ত ডালতা হুয়া দাওতা হুয়া দাওয়া হুমা দাওয়া হুমা কি দাওয়া দাওয়া হুম দাউ দা উ উ উ ইয়া দাওয়াত দাওয়া দা ওয়াত ওয়াত হুমা দাওয়াতা দাওয়াতা ওয়াতা দা আ ওয়াতা না উন্না দাও দা না ওয়ান না ভাত না দা আও না দাও না আন্তু দাও না আন্তুমা দাও তুমা দা আও তোমা অর্থ কি দাও তুম আন্তুম দাও তুম ও তুম আন্তি দাও 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 তি দি আন্তুমা দাও দাও তুমা তোমা দাও তুমা তুন্না দাও তুম না দাও তুন্না দাও তুম না এখন এই যে জিনিস দা আওয়া এই ওয়ার্ডটার নাম কি? এই ওয়ার্ডটার নাম হলো আমরা পড়েছি এই যে এখানে এটা আমাদেরকে বুঝতে হবে আমরা এটা পড়েছি দা আওয়া এটা হলো মোতাল্লুন মোতাল্লুন মানে হলো হরফে ইল্লাত আছে মোতাল্লুন মানে কি রুটের মধ্যে হরফে ইল্লাত হরফে ইল্লাত আছে নাকিস মানে কি লাম কালেমা হরফে ইল্লাত ওকে না স্যার স্যার এটা আরেকবার একবার কাইন্ডলি বলেন স্যার রাইট স্যার রাইট স্যার আচ্ছা এই টেবিলটা এই টেবিলটা হলো ফেলের প্রকারভেদ জি স্যার প্রকারভেদের মধ্যে প্রথম আমি যে অংশটা তোমাদেরকে দেখাচ্ছি ওই অংশটার দিকে মনোযোগ দাও মোতাল্লুন এমন ফেল যার রুটের মধ্যে ওয়া অথবা ইয়া থাকবে আর এর আগে বলছি রুটের মধ্যে কোনো সময় আলিফ থাকতে পারে না বলছিলাম স্যার জি স্যার মানে হরফে ইল্লাত ওয়ালা ওয়ার যার রুটের মধ্যে হয় ওয়া থাকবে নয় ইয়া থাকবে অথবা দুইটাই থাকতে পারে মুতাল্লুন মানে কি স্যার যা পরিবর্তিত হয় না মোতাল্লুন মানে হলো ওয়া এবং ইয়া যুক্ত দুর্বল বার উইক বার মোতাল্লুন লিখে নাও দরকার প্লিজ একটু লিখে নি স্যার মোতাল্লুন হলো উইক বার মোতাল্লুন হলো দুর্বল উইক বার উইক বার যা কাকে বলে যার রুটের মধ্যে ওয়া অথবা ইয়া থাকে আলিফ তো থাকবে না স্যার না আলিফ কখনো রুটের রুট হতে পারে না যার রুটের মধ্যে ওয়া অথবা ইয়া থাকে এখন ওয়াটা যদি প্রথমে থাকে তাহলে এটা হবে মিসাল ওয়া অথবা ইয়া মাঝখানে থাকলে আজওয়াফ শেষে থাকলে নাকিস মিসাল স্যার হচ্ছে এগুলো স্টার্টিং স্যার হ্যাঁ আজওয়াব হচ্ছে স্যার স্যার এগুলো মাঝখানে আর নাকিজ হচ্ছে লাস্টে এটা ওয়া স্যার এবং ইয়া এগুলো দুইটার ক্ষেত্রেই স্যার হ্যাঁ স্যার এটা লিখে নি স্যার স্যার মিশালুন মানে কি স্যার মিসাল মিসাল মানে হলো ওয়া এবং ইয়া প্রথম বর্ণ শুরুতে পাকালিমা হওয়া শুরুতে না এটা বুঝতে পেরেছি স্যার যে এটা
মিসালুন মানে শুরুতে, আর আজওয়া ফোন হচ্ছে মাঝখানে, আর নাকি ফোন হচ্ছে লাস্টে। নাকের আর সামনে এটা লাস্ট, মিনিং আরো মানে ক্লিয়ার হতো স্যার, যে মিসালুন মানেটা কি স্যার? এটাই মিনিং, ইট ইজ গ্রামাটিক্যাল টার্ম। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। মাঝখানে বলতে তো স্যার আইন কালিমা বুঝাচ্ছে, এই তো স্যার? না, আইন কালিম, রাইট স্যার। আইন কালিমা ওয়া অথবা ইয়া হওয়া, আর মিসাল হলো ফা কালিমা ওয়া অথবা ইয়া হওয়া, আর নাকেস হলো লাম কালিমা ওয়া অথবা ইয়া হওয়া। তোমাদেরকে চেহারাটা দেখে আসলে জিনিসটা উদ্ধার করতে হবে, কথা কথা বুঝে বুঝার পরে, শোনার পরে। স্যার ওকে, জি পাইলাম। স্যার, এখন আমরা এই আজুয়া কাওয়ালা এটা পড়েছি, স্যার কাওয়ালা কিভাবে পরিবর্তন হয়। আচ্ছা, এখন ঘটনা হলো কি, ইম্পর্টেন্ট ঘটনা হলো, এই যে মোতাল, এই বাদগুলির ওয়া এবং ইয়া পরিবর্তন হয়ে যায়, সেই জন্যই সমস্যা, পরিবর্তন হয়ে যায়, এগুলি এই চেহারা থাকে না। এর মানে তুমি লিটারেচারে কাওয়ালা পাবা না, তুমি একটা বার পাবা হুয়া কালা, কি বাবা হুয়া। পালা এখন হুয়া কালা, আর আমরা জানি হুয়ার সাথে কি ফালা, অ্যাঙ্কেল অ্যাবসেন্ট, এটা হলো আমাদের বেসিক ফর্মুলা। জি স্যার, স্যার আমি ফায়ের এগেনস্টে কাপ পাইলাম, লামের এগেনস্টে লাম পাইলাম, আইনের এগেনস্টে তো কিছু নাই। ওয়াও, জি আইনের এগেনস্টে এখানে কিছু আছে? নাই স্যার, নাই স্যার, হ্যাঁ, তাহলে কি ছিল আইনের এগেনস্টে? আই হ্যাভ টু নো। তাহলে বেসিক্যালি অরিজিনালি এটা ছিল কাওয়ালা। স্যার, এখন কিভাবে কালা হইলো, সেটা হলো তালিল অ্যান্ড দিস ইজ ইউজ, দিস ইজ নট ইউজ। তালিল শব্দের অর্থ হচ্ছে তাহলে তালিল কি হলো শব্দ? পরিবর্তনশীল, না না, পরিবর্তিত হওয়া, পরিবর্তিত হওয়া, মানে শর্ট ফর্মে যেটা মানে অ্যাকচুয়ালি আমরা পড়ি, এইটাই তো স্যার? পরিবর্তিত রূপ বলতে যেটা বুঝিয়েছে, পরিবর্তিত রূপ, আর আমরা যেটা নর্মালি ইউজ করি কাওয়ালা, যেমন হচ্ছে রুট যুক্ত শব্দ ফালা, কিন্তু কালাটা হচ্ছে মানে আমরা এটা এভাবেই লেখা হবে, এটাই তো তালিল স্যার? আচ্ছা, জিনিসটা হইলো, আমরা এখন এখানে একটু খেয়াল করো তাহলে আর একটু আরো ক্লিয়ার হবে। আমরা যখন থ্রি লেটার একটা বার বলি, তখন আমরা বলি এটাতে ফা কালিমা থাকবে, আইন কালিমা থাকবে এবং লাম কালিমা থাকবে, তাই না? জি স্যার, এবং যদি ওয়ার্কটা হয় তাহলে হবে ফালা। এবং থ্রি লেটার ভার্বের এই চেহারা ছাড়া আর কোনো চেহারা নেই, তার প্রমাণ হইলো কোথায়? তুমি যদি প্রথম দেখো মুক্ত ত্রিমূল, থ্রি লেটার ভার্ব, এগুলিকে বলে মুক্ত ত্রিমূল। জি স্যার, ফর্ম ওয়ান, এখানে দেখো ফর্ম ওয়ান, আর কোনো কিছু নাই, কিন্তু পালা ফা থাকবে, আইন থাকবে, আইনে যে জবাব লাম কালিমা থাকবে। হতে পারে, লাম থাকবে। এখন আমরা একটা বার পাই কয়লা, কয়লা আল্লাহ তাআলা, আল্লাহ বলেন, তাই না? এটা থ্রি লেটার বার, কিন্তু এটার সাথে মিলে না, কনফিউশন ওইখানে। স্যার মানে এটা কি তাহলে? মানে আইন কালিমাটা অ্যাবসেন্ট, আইন কালেমাটা অ্যাবসেন্ট, পরিবর্তন হয়ে আসছে। এখন আমি যখন এই ভার্বটা পাই, তখন আমি অ্যানালাইসিস করে দেখি এটার রুট হলো কাপওয়ালাম। এটা কি পরিবর্তন নাকি স্যার অবলিটারেট করা হয়েছে ইয়া থাকার কারণে, স্যার ওয়া এবং ইয়া থাকার পরিবর্তন কারণে মাঝখানে? পরিবর্তন করা হয়েছে, অবলিটারেট হলে তো আলিফ থাকতো না। স্যার তাহলে আমি কয়লা এটার পিছনে গিয়ে দেখি এটা হলো কাপওয়ালা, তাহলে আমি জানতে পারতেছি বেসিক্যালি এটা ছিল কাওয়ালা। এখন আমার আর কোনো সমস্যা নাই। আন্ডারস্টুড স্যার, আচ্ছা, এখন কাওয়ালা থেকে কালা হলো কিভাবে, সেটার জন্য আরেকটা ভার্বের কথা বলি,
আরেকটা ভার্ব আমি পাই বা, সে একজন বিক্রয় করলো, এটাও আমার ফালার সাথে মিলে না, অ্যানালাইসিস করে দেখা, আনকালিমা আনকালিমা নাই। কারেক্ট, এটা হলো বা আইয়া। তাহলে এখন কাওয়ালা এবং বা আইয়া কিভাবে কালা এবং বা হইলো, এই সূত্রটা আমার দরকার। এখানে আমি তাহলে বলছি আমরা কখন বুঝবো স্যার যে মাঝখানে ওয়াও ছিল আর কখন ইয়া ছিল? এটা আমরা বুঝবো না, এটা আমরা শব্দেতে এই মুহূর্তে বুঝবো না। এখন আমরা ওই যে কোরআন তাফসিরেন বাই ওয়ার্ড, ওখান থেকে হেল্প নেব। স্যার ওকে, হেল্প নিয়ে এরপরে দেখা দেখা যাবে যে ওই যে কিছু ওয়ার্ড দিয়ে দিছি না আমরা, যে এই কালাকে কারা ফলো করে স্যার ওগুলি দেখে নেব। আচ্ছা, এখন এই কাওয়ালা এবং বায়া হলো আসলে মূল রূপ ছিল। এখন নিয়ম কি, এখন নিয়মটা শোনো, আইন কালেমা যদি ওয়া অথবা ইয়া হয় এবং এর উপরে যে কোনো হরকতই থাক না কেন, তার পূর্বে জবর থাকলে এটা আইন আর হয়ে যাবে। পূর্বে যদি জবত থাকে, জবত থাকে তাহলে এটা আলিফে পরিণত হবে। জি স্যার বলেছিলেন স্যার। তাহলে এটা হয়ে গেল পালা, এটা হলো মায়া। তাহলে এখন আমাদের টেবিলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা বেসিক্যালি আমরা দেখব আমরা দেখব পালা, আমরা দেখব বায়া। অরিজিনালি এটা ছিল লাইক দিস, এই অংশটা শেষ। জি স্যার এখন কাওয়ালা আবার আমাদেরকে বলে দিচ্ছে, কাওয়ালা আমরা যখন ভিতরে পিছনে ঢুকতে চেষ্টা করেছি তখন আমরা পাচ্ছি যে কাওয়ালাটা এরকম ব্রেকেটে আমরা নুন পাচ্ছি, মানে এটা হলো নাসারাইয়ান সুরুকে ফলো করে। জি স্যার তাহলে আমি এখন লিখব কাওয়ালা, কি লিখবো এখন এই পাশে, ইউ ইয়ান শুরুর জায়গায় ইয়াপ উলু। উলু উলু বেশ ওকে, এখন এটা কেমনে পরিবর্তন হয় সেটা শিখলাম, আবার ইয়া থাকুক তার আগে ডানে যদি জবত থাকে, জি স্যার এটা হয়ে গেল স্যার কালা। আরেকবার বলেন স্যার। আওয়ালা কিভাবে কালা হয় এটা শিখলাম আমরা আগেই, স্যার আর ইয়া কৌলু এটা পড়তে কঠিন, দেখো তো ইয়া কৌলু পড়তে কঠিন লাগে, স্যার একটু কঠিন লাগে জি স্যার জি স্যার আরবরা এটাকে সহজ করে দিচ্ছে। আমি এই সহজটা মনে রাখার জন্য আমি মনে করি এভাবে আমি সহজ করব, বেশ উল্টা পাল্টা করা। না আমি বলবো, আমি বলবো ইয়াকুলু ইয়াকুলু কলম ঘুরে গেছে কেন, ওকে আমি বলবো এই দুইটা শব্দ নিয়ে আমি ডিল করব, এটা আমার জন্য বুঝতে সহজ। এই দুইটা শব্দ কি, একটা দুর্বল বর্ণ আর একটা হলো সবল বর্ণ। জি স্যার সুতরাং এখানে আমি কি করব, দুর্বলটাকে দুর্বল বাদ দিতে বর্ণের হবে উপর পেশ দিব, সবল বর্ণের উপর পেশ দিব, দুর্বল বর্ণ শকুন দিব। মানে ওজন চেঞ্জ করে দেব। জি স্যার তাহলে আমি পাবো কালা ইয়াকুলু। কেন আমি কালা থেকে কাওয়ালাতে গেলাম, কারণ কালা নামে কোনো ভার্ব আমার ফর্ম ওয়ানে নাই। তাহলে আমি আসলে এটা ইয়াকুলু, এটা আমার আছে, ইয়াকুলু নাই, আছে ইয়াকুলু, না স্যার না স্যার কারণ সবগুলিতে কিন্তু ইয়ার পরে প্রথমটাতে থাকে ইয়ান শুরু, ইয়াদ রিবু, আর আমি এখন আমি লিটারে পাচ্ছি
আনা আকুলু নাহানু নাকুলু, তাই না? জি স্যার, সুতরাং এখন এই পরিবর্তনটা কেন দরকার এখন বুঝে গেছে? জি স্যার, এখন আমি তোমাদেরকে জন্য মনে করো দা আ ওয়া, আমাদের যেটা এই দা ওয়াটা প্রথমে তুমি সবগুলি লেখো, দা ওয়া, এই যে দা ওয়া। এখন এটা হলো নাকেসে, ওকে, আমরা আজ ওয়াফে গেলাম, নাকেসের সূত্রটা বলি। করিম নাকেসের সূত্রটা হইল আ আ আ আলা, সরি, আলা। নাকেস হলো লাম কালিমা যদি হরফে ইল্লাত থাকে, অর্থাৎ ওয়াই এর শেষে থাকবে স্যার। এখানে ওয়া অথবা ইয়া শেষে রাইট থাকে। স্যার, রাইট স্যার, যদি ওয়া থাকে এবং এখানে আমি বলি যে কোনো হরকত, বাট এখানে যে কোনো হরকত থাকার সুযোগ নেই, কি হরকত থাকতে পারে লাম কালিমায়? ওয়া থাকতে পারে স্যার, হরকত জবর থাকতে পারে। অনলি এখানে জের জবর ফালার মধ্যে, ফালার মধ্যে লাম কালেমায় জের জবর পেশ থাকার সুযোগ নেই, কারেক্ট? কনফিউজ লাগছে স্যার, কেন আপনি বলছেন যে লাম কালিমায় জের জবর পেশ থাকার সুযোগ নাই। পালার মধ্যে লাম কালেমায় কি ইয়ে পেশ হয়? না স্যার, শুধু আইনের উপরে চেঞ্জ হয়। আইনের উপর চেঞ্জ হয়। রাইট স্যার, তাহলে পা আলা আমার যদি লাম কালেমায় ওয়া অথবা ইয়া থাকে এবং এর মধ্যে কি হরকত কনফার্ম জবর, আইদার জবর অথবা জের, ওয়া পরিবর্তন হয়ে যাবে আলিফ আর ইয়া পরিবর্তন হয়ে হবে আলিফ মকসুরা, আর আগে আইন কালেমায় যদি ওয়া অথবা ইয়া থাকে এবং ওয়া অথবা ইয়াতে যে কোনো হরকত হওয়ার সুযোগ আছে, আচ্ছা স্যার, ডানে যদি জবর থাকে, তাহলে আলিফ হয়ে যাবে স্যার। আর এইখানেও ওই ডানে জবরের কথাটা এখানে বলতে হবে, লাম কালিমা যদি ওয়া অথবা ইয়া হয় এবং ডানে যদি জবর থাকে তাহলে ওয়া হয়ে যাবে আলিফ, ইয়া হয়ে যাবে আলিফ মকসুরা। এখন সিডি টেবিল ওয়ান, এই এই দুইটা হলো পরিবর্তনের নিয়ম। এখন দেখো প্রথমে আসো আজওয়াফ, আইন কালেমা, আইন কালেমা ওয়া অথবা ইয়া উইথ এনি হরকত সম্ভব, তাই না? জি স্যার, কাইনে জবর আলিফ, দেখো আলিফ হয়ে গেছে, ওয়াও আলিফ হয়ে গেছে, ইয়াটাও আলিফ হয়ে গেছে, আজওয়াফ শেষ। নাকেস ওয়া অথবা ইয়া, ডানে জবর, ওয়া পরিবর্তন হয়ে যায় আলিফ, ইয়া পরিবর্তন হয় আলিফ মকসুরা। আমার কথাগুলি শোনার পাশাপাশি ইয়ের বইটা একটু দেখো, নাহিদ আল হাসানের বইটা দেখো। স্যার এখানে হাদায়াটা হয়ে গেছে হাদা, কিন্তু দায়ের উপরে যে জবরটা, এটা তো আসলে লম্বা জবর স্যার, কারেক্ট, এটা চেঞ্জ হলো কেন স্যার? তাহলে এটা শব্দটা হলো ছিল হাদা ইয়া, তাই না? জি স্যার, ইয়া হাদা ইয়া, এই আলিফের অর্থ কি বলতো? এক আলিফ টেনে পড়া, একালিপ রাইট টানতে স্যার, হবে, রাইট স্যার, মাদার আলিফ, এই ইয়াটার অর্থ হলো এক আলিফ টেনে পড়া, আলিফে মাকসুরা আলিফে মাকসুরা। স্যার। তো এটা এভাবেও লিখতে পারতো, এইটুকু লিখলেও হতো, কোনো সমস্যা, যদি কারণ শুধু আলিফ দিত স্যার, দায়ের পরে, জবরের পরে একটা আলিফ দিত, তাহলে কি সমস্যা হতো স্যার? এখানে রাইট স্যার, এখানে হয়তো আলিফে আলিফে মাকসুরার মাকসুরা, পরিবর্তে যদি আমি আলিফে মাকসুরার পরিবর্তে যদি শুধু একটা আলিফ থাকতো স্যার, আবার বলো, আলিফে মাকসুরার যে, এখন তো
ইয়াটা চেঞ্জ হয়ে গিয়েছে স্যার, ইয়াটা চেঞ্জ হয়ে আলিফে মাকসুরা হয়ে গিয়েছে। কারেক্ট। বাট আমি বলতে চাচ্ছি যে আলিফে মাকসুরের পরিবর্তে যদি একটা শুধু আলিফ থাকতো তাহলে কি হতো স্যার? প্রনাউন্সিয়েশনে কোনো চেঞ্জ না, লেখাতে ভুল হতো, আচ্ছা, কারণ কারণ এটা তো ইয়া তো আলি ইয়া হবে না স্যার, আলিফ হবে না, আলিফে মাকসুরা হবে। তো স্যার, তো স্যার বলছে যে ইয়াটা চেঞ্জ হয়ে আলিফে মাকসুরা হচ্ছে, বাট আমি জানতে চাচ্ছি যে ইয়াটা চেঞ্জ হয়ে আলিফে মাকসুরা না হয়ে আলিফ হচ্ছে না কেন? এটাই জাস্ট, আলিফ এখানে হচ্ছে, মাঝখানে হচ্ছে, হ্যাঁ মাঝখানে হচ্ছে স্যার, শেষে সেটা ঠিক হচ্ছে, আছে, শেষেও হচ্ছে। দ্যাট ইজ দ্য রুল অফ দ্য গেম, যদি ওয়াটা, যদি ওয়া থাকে তাহলে আলিফ হচ্ছে, কারেক্ট। আর ইয়াটা আলিফে মাকসুরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট ইয়াটা আমি ইয়াটা যদি মাঝখানে থাকে হয় আলিফ, আর শেষে স্যার থাকলে আলিফে মাকসুরা। না, ওটা আমি বললাম যে স্যার যে শেষে যদি ইয়া থাকে তাহলে ওইটা চেঞ্জ হয়ে ওইটা পরিবর্তিত হচ্ছে আলিফে মাকসুরা হিসাবে, কারেক্ট, কিন্তু যদি আলিফে মাকসুরা না হয়ে আলিফ হয় তাহলে কি সমস্যা হতো স্যার? নিয়মে তো বলে না, আচ্ছা স্যার, ও তো নিয়ম বলে দিচ্ছে। রাইট স্যার, এখন ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, স্যার এরাবি ভার্সনের কোরআন গুলোতে কোনো কোনো জায়গায় একটা খাড়া আলিফ না দিয়ে ছোট করে আলিফ লিখা আছে কিন্তু স্যার। কারেক্ট। আসলে ওটা দেওয়ারও দরকার নাই, যদি তুমি দিত, যেমন এটা যে কোনো আরব পড়বে হাদা, একালিপ টানবে এখানে। এখন তোমার জন্য লিখতেছে, এটা দিচ্ছে সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার, হ্যাঁ এখানে একালিপ টান আছে। তুমি এটাকে এভাবে লিখলেও যে ভুল হবে তা না, নো নো মিস্টেক হিয়ার। তুমি এটারে পড়বা হাদা, এটার উপর পড়বা হাদা, ইউ উইল ফোকাস অন দিস। তো এই জন্য এই ইয়াটাকে মনে করায় দেওয়ার জন্য যে ভাই এখানে একালিপ টাই নো, এটা দেয়। স্যার আন্ডারস্টুড স্যার। আমরা এইখানে কোন পর্যন্ত আগাইছিলাম কারোর কি মনে আছে? স্যার আরো বেশি গেছি স্যার, 180 পৃষ্ঠার সমতো। স্যার আমরা 13 অধ্যায় পর্যন্ত পড়েছি স্যার, মাফুলুন বিহি, মাফুলুন বিহি শেষ করেছি স্যার, পেজ নাম্বারটা একটু বলা যায়? 171 স্যার, 171। 171 পেজ, রাইট, ভেরি ইয়েস কারেক্ট। মাফুল মুতলাক। আমরা এই চ্যাপ্টারটা পড়বো এখন, এখানে সব সব ক্লিয়ার হবে। আলফাইল আসসাহি, যে ক্রিয়াতে হরফু ইল্লাত এবং ক্রিয়া নাই তাকে ফেল উৎসাহী বলে। তোমাদের 6 পাতায় দেখো তো ফেল উৎসাহী বলে একটা কথা আছে কিনা, একদম লাস্ট ডাইনের টেবিলে 6 পাতার উল্টাও এখানে, আছে স্যার, তাদের এখানে এই কথাটা মিলছে স্যার কত নম্বর পেজে স্যার? ইয়েস স্যার, পেজ নাম্বার 5। ফাইভ। বইতে লেখা আছে যে কথাটা, এটা হলো এখানে সহি। আকসামুল আফআলি আস-সহীহু ওয়া গায়রি সহীহ। আচ্ছা, এখন ফেলের সহি হলো 3 প্রকার, সালিম, মাহমুদ, মুদাব, টেবিলের সাথে মিলাও। স্যার এটা বুঝি নাই স্যার, ওই কত এখানে পৃষ্ঠায় স্যার সালিম এটা? নাই স্যার, সালিমটা প্রথমে সহিহুন লেখা আছে। আমি বুঝাই নাই কিছু, আমি বলে গেছি সহি, এটাই হচ্ছে সালিম স্যার। হ্যাঁ সহি 3 প্রকার। আমাদের টেবিলটা আমরা এটা অনেকে অনেক ভাবে বলে, এখন ওই বই অনুযায়ী সহি 3 প্রকার। একটা হলো সালিম, এটা যেটাতে
আর ওটার মাহমুদ যেটাতে হামজা থাকবে, আর ওটার মুদাব যেটা ডাবল ডাবল থাকবে। তাহলে এখানে তোমরা এক কাজ করতে পারো, এখানে লেখো সহি খাদিম, এখানে লেখো সহি মাহমুদ, আর এখানে লেখো সহি মুদাব, এই তিনটা কথা লিখে তাই কারেক্ট হয়ে যাবে, দুইয়ের সাথে মিলবে। কোন জায়গায় লিখতে হবে আবার একটু ইয়ে করেন স্যার, আমরা সাহি এখানে লেখো সালিম, সালিম বানানটা একটু বলে দেন স্যার, তাহলে বইয়ের সাথে মিলবে। সালিম বাংলায় লেখো, দুই তিনটা তারপর কেন বই আছে স্যার। আর এখানে লেখো সহি মাহমুদ, সহি লেখো, সহি লেখো এখানে, আর এখানে লেখো সহি, তাহলে সহি তিন দোকান, তালিম মাহমুদ মুদাহ। স্যার কারো একজনের মোবাইল থেকে কন্টিনিউয়াস সাউন্ড আসছে স্যার, এটা কি একটু অফ করা যায় স্যার? এখন আসতেছে, আমার কাছে আসে নাই। না স্যার এখন আসছে না, আমরা কিন্তু দেখতে পাই কার মোবাইল থেকে আওয়াজ আসছে স্যার। এখন বইতে যে সহি কথা বলা আছে, সহি সালিম এটা, সহি মাহমুদ এটা, সহি মুদাফ এটা, তিনটা গড় পাওয়া গেছে। স্যার এখন ইয়েস গড় স্যার, সহি সালিম হলো যার মধ্যে হামজা থাকবে না, হরফে ইল্লাত তো নাই। আর সহি মাহমুদ হবে হামজা থাকবে, আর সহি মুদাফ হবে ডাবল অক্ষর হবে। হামজা থাকলেই স্যার মাহমুজ হবে তাই তো যে কোনো বললাম, জায়গায় হোক, তাই তো বললাম, মানে এখানে যে প্রথম আছে আগে প্রথম বা মানে যে কোনো অবস্থান হতে পারে সেটার কোনো সাথে। হরকত নেই। আর মাদাফ হলে ডাবল হবে। মাদাফের এখানে একটা উদাহরণ অনেক ভুল আছে স্যার, হ্যাঁ মাদাফের আপনার এখানে স্যার 2 নম্বর উদাহরণ যেটা মাসিসা লেখা আছে, বাট আপনার পরেরটাতে আবার গেলেছেন মাসা। সমস্যা নেই, ওটা ঠিকই আছে, মাসিসেই, মাসিস এবং মাসা দুইটাই ঠিক আছে, যখন যাব তখন পড়ব। এখন এই এই টেবিলে দেখো সালিমের মধ্যে কি বলছে, কেউ একটু পড়ো তো। ক্রিয়াতে ক্রিয়াতে হামজা নাই অথবা আলিফ, একই অক্ষর দিবার নাই, নেক্সট এটা ক্রিয়াতে হামজা হামজা আছে আছে, স্যার, মুদাফ একই অক্ষর দিবার হবে। ওকে পাওয়া গেল। লাস্টেরটাতে তো একই অক্ষর দুইবার, কোনটা স্যার? এখানে একই অক্ষর দুইবার বলতে আসলে এটা মুদাফের ভালো এক্সাম্পল না, এটা হলো ফোর কে লেটার প্রথম বিতে বলেছিলাম বাদ, এটা হলো ফোর লেটার বাদ বা আসারা স্যার, ফেলে মাহমুদ পড়ো। যে ক্রিয়ামূলের একটি অক্ষর হামজা তাকে আল ফেলুল মামুজ বলে, ওকে যেমন সাআলা সে প্রশ্ন করলো, ওকে এখন আসো, পুরুষবাচক আছে আকালা, আকালা এখন এই আকুলু, আকালা দিয়ে, আকালা দিয়ে 14টা কিরকম হচ্ছে, ফালার মতোই, কোনো চেঞ্জ নাই। স্যার ফালা যেরকম পরিবর্তন হয় আকালা এরকম পরিবর্তন হয়। ফালা ইয়াফ আলু আকালা ইয়া আকুলু, কোনো কোনো চেঞ্জ নাই। সুতরাং মাহমুজের জন্য স্পেশাল কোনো আর নিয়ম নাই, খালি মাহমুজ বলে হামজা আছে বলে, কোনো স্পেশাল নিয়ম নাই। ক্লিয়ার? স্যার, সালা সালু ইয়াস আলু ইয়াস আলানি ইয়াস আলু না, সমস্যা নাই, তাই না? আকালা আকালা
তাহলে ইয়াকুলানি ইয়াকুলুনা, কারা কারা আ কারাউ, কারাত কারাত কারানা, ইয়াকরাউ ইয়াকরাআনি ইয়াকরাউনা, পড়া। এই পর্যন্ত বুঝছি। স্যার এখন আকালা ইয়াকুলু, সালা ইয়াসআলু, নর্মাল আমরা পরিবর্তন করে যাব, কোনো কিছু চিন্তা করব না। আকালা ইয়াকুলু এই জায়গায় ডাক দাও এবং এটাকে কারেক্ট হিসাবে ধরো। এটা যে পরিবর্তন ইয়াকুলু আছে এটা আমরা এখন শিখবো না। দিস ইজ অলসো কারেক্ট, দিস ইজ অলসো কারেক্ট, বোথ আর ইউজেবল। ইয়াস আলু ইয়াস আলু, এই দুইটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। এখন আমি তোমাদেরকে বলবো এই যে এই নতুন চ্যাপ্টার যেটা আমরা দেখতেছি, এটাতে আমরা কনসেন্ট্রেট করব ইন আওয়ার নেক্সট ক্লাস। স্যার শুধু তোমাদের সামান্য একটু আইডিয়া দিয়ে যাই, এখানে খেয়াল করো আকালা 14টা পরিবর্তন হবে উইদাউট এনি প্রবলেম, সালা 14টা পরিবর্তন হবে উইদাউট এনি প্রবলেম, পালার মতো। কারা মানে পড়া, 14টা পরিবর্তন হবে উইদাউট এনি প্রবলেম। এখন এটা যখন মাদিতে যাবে, কারা কারা কারা, মাদিতে গেলে দেয়ার উইল বি লিটল চেঞ্জ। চেঞ্জ না করলেও হবে, চেঞ্জ করলেও হবে, এটা আমরা নেক্সট আলোচনা করব। আমরা এটা আলোচনা করেছি, এটা আলোচনা করেছি অলরেডি, এটা আলোচনা করেছি, বাকিগুলি বাকি আছে, তাই না? স্যার উই গো অন টু দি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। স্যার রাইট স্যার ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার। أشهد أن لا إله إلا الله. স্যার।